দোস্ত, রাত 10টা বাজে এখন। একটা ছবি লাগবে পাসপোর্ট সাইজের এই মুহূর্তে, বাট লাগবে হচ্ছে কোটটাই পরা, এখনই মেইল করতে হবে। ওয়েট কর, আমি আছি, তোর টেনশন কি? এক মিনিটের মধ্যে তোকে আমি পাসপোর্ট সাইজের ছবি করে দিচ্ছি, ওয়েট কর। ওকে, মুখটা একটু উপরে তুলো, একটু নিচে নামো মুখটা, ছবিটা তুলে নেই। ওকে, ডান। এখন চলে যাব cutout.pro এই ওয়েবসাইটে। এরপরে আপলোড ইমেজ যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। এরপরে আমি যে ছবিটা তুললাম সেটাকে সিলেক্ট করব, একটু অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করলেই চলে আসবে আপনার ছবিটা। এই তো চলে আসলো, ব্যাকগ্রাউন্ড লেস আপনার ছবি অটো চলে আসলো। এখন এই কালার বাটনে ক্লিক করার পরে আপনি দেখুন এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে রেড বা গ্রিন বা যা ইচ্ছা দিতে পারবেন। আমি হোয়াইট লাগবে, হোয়াইট দিলাম। হোয়াইট দিয়ে আবার দেখুন এখানে ড্রেসের অপশন আছে, এই ড্রেসের অপশনে ক্লিক করবেন। কোটটাই পরা একটা ছবি আছে দেখুন, এটাতে ক্লিক করলাম। এবং এটা সিলেক্ট করার পরে একটু অপেক্ষা করতে হবে, এরপরেই চলে আসবে আপনার ছবি। ব্যাস চলে আসলো আপনার ছবি। এখন আপনার আর কিছু করার নেই, ডানে ক্লিক করবেন এবং নিচে গেলেই দেখবেন HD ডাউনলোড নামের একটি অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার ছবিটা ডাউনলোড হয়ে যাবে। ব্যাস আপনার কাজ শেষ। এখন প্রিন্ট আউট করে নিন আপনার পাসপোর্ট সাইজের ছবি। থ্যাংক ইউ।